ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস কর্তৃক শাটারবক্সের ফটোগ্রাফি আয়োজনে আমরা প্রায় অনেক স্টুডেন্ট এখানে উপস্থিত হয়েছি। দর্শনার্থী হিসেবে আমারও খুব ভালো লাগছে আমাদের ভার্সিটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি। বিভিন্ন ফটো এক্সিবিশন আছে এখানে। আসলে এক্সিবিশনটা হচ্ছে আমাদের শাটারবক্স আর এবং মাল্টিকালচারের কিছু থিম নিয়ে একত্রিত করা। যেমন স্যারের আমাদের তুর্য স্যার, ওনার কোর্সের কিছু স্টুডেন্ট এই মাল্টিকালচারের কাজ করেছিল। বিভিন্ন থিম, বিহারি ক্যাম্প, আমাদের দেশের কিছু কালচার, বাইরের দেশের কিছু কালচার মিলিয়ে একটা থিম তৈরি করেছিল। এবং আমাদের শাটারবক্সের কিছু ওপেন থিমের ছবি রয়েছিল, যেগুলোর মাধ্যমে সব কিছু একত্রিত করে এক্সিবিশনটা এক্সিবিট করা হয়েছে। এবং আমাদের শাটারবক্সের মেম্বার যারা ছিল, তারা সম্পূর্ণ সময়টা এক্সিবিশনের পিছিয়ে দিয়েছে। সেটা সম্পূর্ণভাবে ফ্রেমিং করা, ছবি টাঙানো, স্ট্যান্ডগুলো একত্রিত করা, এক্সেট্রা সব কাজগুলো আমাদের শাটারবক্সের মেম্বার যারা ছিল তারা একসাথে করেছে। আসলে শাটারবক্সটা কী? শাটারবক্সটা হচ্ছে আমাদের ইউল্যাবের একটা অ্যাপ্রেন্টশিপ প্রোগ্রাম। এটা হচ্ছে একটা প্রফেশনাল প্রোগ্রাম বলতে পারেন। এখানে আমরা বিভিন্ন স্টুডেন্টদের, যারা আমাদের ইউল্যাবের স্টুডেন্ট রয়েছে, সেখানে আমরা ছবি কীভাবে তুলতে হয়, ছবি কোন রুলে কী কাজ করতে হয়, সব কিছু আমরা একটা বেসিক ধারণা দিয়ে থাকি, সেটার মাধ্যমে আমরা কাজ করে থাকি। এখানে শুধু যে এমএসজি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আসতে পারবে এরকম কিছু না। এটা আসলে এমএসজি ডিপার্টমেন্টের আন্ডারে, বাট এখানে সব ধরনের স্টুডেন্ট আসে। বিবিএ, সিএসসির, ট্রিপলির, ইংলিশ ডিপার্টমেন্ট এবং সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা একসাথে এখানে কাজ করে থাকি আমরা। এখানে আসলে দুইটা থিমে কাজ করছে, একটা হচ্ছে মাল্টিকালচারালিজম আর একটা হচ্ছে ওপেন ক্যাটাগরি। মাল্টিকালচারালিজমের যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো ওই পাশে আমরা দেখছি, সেগুলো আসলে আমার সেকশনের স্টুডেন্টরা যারা ইন্ট্রোডাকশন টু ফটোগ্রাফি কোর্সটা করেছে তাদের মাধ্যমে তৈরি করা। এবং এইখানে আসলে নয়টা সাব ক্যাটাগরি আছে মাল্টিকালচারালিজমের মধ্যে। এখানে স্টুডেন্টরা আসলে দেখেছে যে মাজারে কীভাবে মাল্টিকালচারালিজম দেখে, ইউনিভার্সিটিতে কীভাবে দেখে, ফরেন ন্যাশনালসরা আসলে কীভাবে বাংলাদেশে মিশে থাকে, নতুন পপ কালচার, গোথিক, কে পপ, এবং একই সাথে আমাদের শহরে মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে কীভাবে আমাদের দেশে থাকা বিহারিরা যারা 1947 ইন্ডিয়া থেকে এসেছেন এবং এখানে থিতু হয়ে গেছেন, যেতে পারেন নাই, তারা কীভাবে তাদের কালচারটাকে ধরে রাখার চেষ্টা করছে সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে। এবং একই সাথে আমরা আরেকটা পাশে দেখছি যে ওপেন ক্যাটাগরির ছবি, যেগুলো আসলে ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম শাটারবক্স নাম, তাদের মেম্বারদের তোলা ছবি দিয়ে করা। সো আমরা এখানে একইভাবে দ্বৈতভাবে দুই ধরনের কাজ দেখছি, একটা ছবি ক্যাটাগরি, একটা মাল্টিকালচারালিজম। তো দুইটাকে একসাথে করে কিউরেট করাটা একটা মূল উদ্দেশ্য ছিল। দুটাকে কীভাবে মার্চ করা যায়, দুটাকে কীভাবে একটা মিনিং তৈরি করা যায়, সেটা একটা মূল উদ্দেশ্য ছিল। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল, স্টুডেন্টদেরকে আসলে বোঝানো এবং স্টুডেন্টদের দিয়েই কাজ বের করা যে কীভাবে আসলে ফটোগ্রাফি ইন প্রোডাক্ট পর্যন্ত পৌঁছাতে হয়। শুধু ছবি তোলার যে বড় কথা না, সেটাকে কীভাবে অডিয়েন্স পর্যন্ত আনতে হবে, সেটা পুরোটা কীভাবে তারা করতে পারে, সেটা শেখানোর একটা বড় উদ্দেশ্য ছিল। এখানে ছবি সিলেকশন থেকে শুরু করে ছবি বাধাই করা, ছবিগুলোকে কিউরেশনের জন্য এখানে হ্যাং করা এবং অন্যান্য আমাদের ব্রোশার বা অন্য ক্যাটালগুলো বানানো, এগুলো সম্পূর্ণটা আসলে স্টুডেন্টদের দ্বারাই করা হয়েছে এবং কোনোটা আসলে কোনো প্রফেশনাল লোককে হায়ার করে বা কোনোভাবে করা হয়নি। সো একভাবে স্টুডেন্টদেরকে ইনভলভ করে এবং একইভাবে আমাদের ম্যাচুরিটিটাকে ডেভেলপ করাটা একটা বড় উদ্দেশ্য ছিল। এবং আমি মনে করি যে এটা আমরা অনেকভাবেই করতে পেরেছি।